আমি সিরাজগঞ্জ থেকে আসছি অন্য কোন উদ্দেশ্য না, আমি তাকে এক নজরে দেখতে চাই, না চাইতে উনি আমাদের অন্তরের কথা বুঝতে পারেন। এই জনসভা একটি ঐতিহাসিক জনসভা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে আমরা দেখার এক নজর দেখার জন্য আমরা এখানে অবস্থান করছি। অন্য কোনো উদ্দেশ্য না, একটা উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে থেকে দেখব। ঢালা থেকে মাসুন্দে ইউনিয়ন, সেখান থেকে আসছি মাননীয় প্রধানমন্ত্রী দেখতে। গোটা রাজশাহী বিভাগ আজকে আনন্দ উৎবেলিত, ঠিক লালপুর বাগাতে বলা আওয়ামী লীগের নেতা কর্মী বঙ্গবন্ধুর অনুসারীরা আনন্দ উৎবেলিত, যে যে পারিছে ট্রেনের সাদে বাদে বাসে যে যে পারিছে আমরা চলে আসছি। আমরা প্রধানমন্ত্রীকে দেখার জন্য আসছি এক নজর। নাটোর জেলা লালপুর থানার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছি। আমি শেখ হাসিনা দেখার জন্য নাটোর থেকে আজকে খুব পরিশ্রম করে দেখব, কোনোদিন দেখি নাই, তাই তাকে দেখার জন্যে আমার খুব আগ্রহ। সে দেশে যে উন্নয়ন কাজ করছে এই দেখে তাক তাক দুই নয়নে দেখার জন্য আমি এখানে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা নাই, কারণ উনি ওনার কাছে চাওয়ার আগেই উনি আমাদের রাজশাহীতে অনেক কিছু দিয়েছেন এবং ভবিষ্যতেও দিবেন, যার জন্য আমাদের চাওয়ার কিছু নাই। না চাইতে উনি আমাদের অন্তরের কথা বুঝতে পারেন, রাজশাহী মানুষের মনের কথা বুঝতে পারেন। জনতা শেখ হাসিনাকে আমি খুব সম্মান করি, ভালোবাসি। আমার ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষা যে আমি সামনের সারিতে থাকব, আমি ভিআইপি পাস পেয়েছি, আমি তাকে এক নজরে দেখতে চাই, এই কারণে আমি সাত সকালে এখানে এসেছি। এইদিকে সারা শহর বুড়ে, ওই দিকে কোর্ট, এই দিকে আমাদের কল্পনা হল, ওই দিকে আমাদের স্টেডিয়াম, অর্থাৎ গোটা শহরটায় আজকে জনসভায় রূপান্তরিত হয়েছে। এটা মাদ্রাসা মাঠের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা গোটা শহর মহানগর মিলেই একটা জনসভায় রূপান্তরিত হয়েছে। এই জনসভা একটি ঐতিহাসিক জনসভা।